সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের কর্মী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা ছাতলে আহ্বায়ক মঞ্জুর আলম বাপ্পির সহিত ও সদস্য সচিব সোহেল রানা পরিচালনায় অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকিরা জেলা ছাতালের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাততালের সাধারণ সম্পাদক মমতুজুল ইসলাম চন্দন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মঞ্জুল মোর্শেদ মিলন সহসভাপতি শেখ রকিবুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ সাধারণ সম্পাদক আফরহিম সিদ্দিক কমল সাংরিক সম্পাদক শেখ আবুর রাহান শেখ ফারহান মাসুক কাজী ইমরান হোসেন আফজাল হোসেন তানভীর হোসেন তরিকুল ইসলাম ওহিদুজ্জামান প্রমুখ সভায় বক্তারা জাতীয়তাবাদী আন্দোলন জোরদার করার লক্ষ্যে ছাত্রদলকে শক্তিশালী করার আহ্বান জানান